তো আপনারা যারা মোবাইল দিয়ে প্রতিদিন 200-300 টাকা বা 400 টাকার মতো ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ভালো একটা ওয়েবসাইট পাচ্ছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে এমন একটা সাইট দেখাবো যে সাইটটা থেকে কিন্তু আমি অলরেডি ইনকাম করতেছি, অলরেডি কিন্তু আমি একটা পেমেন্টও নিয়েছি, আর এইখানে কোনো ইনভেস্ট নেই। আর আপনার হাতের ফোনটা দিয়ে ভালো নেট স্পিড থাকলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সেই সাইটটা সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। তো এই সাইটটার নাম হলো পিকো ওয়ার্কার্স। অনেকেই হয়তো বা নামটা শুনছেন, অনেকেই শোনেন নাই। আমি কিন্তু কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাবো যে কীভাবে এই সাইটটাতে সাইন আপ করতে হবে, কিন্তু আপনারা সেম কাজটি কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন। তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে সেটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। আর এই সাইটে আপনারা কেন কাজ করবেন, এই সাইটে কাজ করবেন এই জন্য, এই সাইট থেকে আপনারা যদি মনে করেন যে মিনিমাম $5 ইনকাম করতে পারেন তাহলে $5 পেমেন্ট নিতে পারবেন। আর এই সাইটটা কিন্তু এতটাই ট্রাস্টেড, এটা কিন্তু কখনোই পালিয়ে যাবে না, কারণ পালিয়ে যাওয়ার জন্য এরা কিন্তু আসে নাই। এটা কিন্তু ফ্রিল্যান্সারদের মতোই একটা সাইট, যেমন ফ্রিল্যান্সার আছে, তারপরে আপওয়ার্ক আছে, এই ফাইবার আছে, এরা কি কোনোদিনও পালিয়ে যাবে? এদেরও কাজ যেমন, এদেরও কাজ তেমন, ঠিক আছে? পিকো ওয়ার্কার্সে দেখা গেছে যে আমার একটি কাজ এই সাইটটাতে আমি সাবমিট করে রাখলাম, অন্য একজন করে দিল, সে যে কাজটি করে দিল সেই কাজটির বিনিময়ে আমার কাছ থেকে সে পারিশ্রমিক পেল। তো আমি যখন এই পিকো ওয়ার্কার্সে একটা কাজ সাবমিট করে রাখবো, মানে একটা কাজ দিব অন্যকে দিয়ে করিয়ে দেওয়ার জন্য, তখন আমাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে, সেই পেমেন্টটা কিন্তু ওয়েবসাইটে আটকা থাকবে। তারপরে আমার কাজটা যখন অন্য একজন করে দিবে, তখন কিন্তু কাজটি, যখন সে কাজটি কমপ্লিট করে আমাকে দিয়ে দিবে, প্রমাণ সহকারে দিয়ে দিবে, তখন কিন্তু ওয়েবসাইট তাকে পেমেন্ট করে দিবে। সো এই ধরনের সাইট কিন্তু কোনোদিনও পালিয়ে যায় না। আর পেমেন্ট নেওয়ার সময় তাদের লাভ হলো, ওয়েবসাইটের লাভ হলো, আপনি যখন ডিপোজিট করবেন বা আপনি উইথড্র করবেন, ঠিক আছে, আপনি যদি কাজ সাবমিট করেন তাহলে ডিপোজিট করতে হবে, আর যদি শুধুমাত্র কাজের জন্য আপনি এখানে অ্যাকাউন্ট করেন, কোনো ডিপোজিট লাগবে না, কোনো ভয় নেই, আপনি জাস্ট কাজ করবেন, পেমেন্ট নেওয়ার সময় যখন পেমেন্ট নেবেন তখন একটা পার্সেন্ট তারা কেটে রাখবে, এটা হলো পেমেন্ট আপনি যে উইথড্র করবেন সেটার জন্য কেটে রাখবে। যাই হোক, এত ঝামেলার কোনো দরকার নেই। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই চ্যানেল থেকে এই পিকো ওয়ার্কার্সের যত কাজ আছে সব কাজ আমি স্টেপ বাই স্টেপ এক একটা কাজের জন্য একটা করে ভিডিও সাবমিট করবো। সো সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো এখন আমি স্ক্রিনে চলে যাব, স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন প্রথম অবস্থাতে। তো ভিডিওতে আমি বলেছিলাম যে কম্পিউটারের মাধ্যমে দেখাবো, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে মোবাইলের যেহেতু কাজ সেহেতু মোবাইল দিয়ে দেখালেই বেটার হবে। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটা জাস্ট ওপেন করে নিতে হবে, বা আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে, অথবা আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন আসতে পারে। তো আপনারা চাইলে গুগল সার্চ করে নিতে পারেন পিকো ওয়ার্কার্স .com লিখে। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাইন আপ করবেন। তো সাইন আপ করার জন্য প্রথমে আপনাদেরকে সাইন আপ অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখন আপনাদেরকে এইখানে কিছু ইনফরমেশন দিতে হবে, লাইক আপনার নাম, একটা ইমেইল এবং আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই সাথে নিকনেম দিতে হবে এবং আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার নামে খুলবেন না, আর যার ভোটার আইডি কার্ড আছে আপনার ফ্যামিলি যে কোনো মেম্বারের নামে আপনি খুলে নিতে পারেন। কারণ এইখান থেকে যখন উইথড্র দিবেন তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখন আপনারা প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে যে অপশনটি রয়েছে সেখানে আপনাদেরকে রিয়েল নাম দিতে হবে। এই দেখেন, এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফাই। তো এইখানে আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনাদের রিয়েল নাম, মানে ভোটার আইডি কার্ডে যার ভোটার আইডি কার্ড অনুযায়ী করবেন তার রিয়েল নামটি দিতে হবে। তো এখানে আমি আমার নামটি বসিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম বসিয়ে দিবেন। তো এখন আপনাদেরকে একটি ইমেল দিতে হবে। তো ইমেলটা কী দিবেন, ইমেল আপনারা যে কোনো একটি অ্যাক্টিভ ইমেল দিবেন, কোনোভাবে ট্যাম্প মেল দেওয়া যাবে না, আপনাদের অরিজিনাল যে কোনো একটি ইমেল দিয়ে দিবেন। তো এখানে আমি আমার আপনার একটি ইমেল দিয়ে দিচ্ছি। তো এখন আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটি 8 অক্ষরের দিবেন, অবশ্যই ভালো কঠিন একটি পাসওয়ার্ড দিবেন, আর আপনারা অবশ্যই মনে রাখবেন। তো আমি এখানে আমি আমার একটি
পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেই সেম পাসওয়ার্ডটি আবারও আপনাদেরকে কনফার্ম করার জন্য দিতে হবে। তো আমি আবারও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং এইখানে আপনাদেরকে একটি নিকনাম দিতে হবে। তো নিকনামটি ইউনিক হতে হবে। তো আমি ক্রিয়েটিভ রানা দিয়েছিলাম আমার আগের অ্যাকাউন্টে, তো আমি এক্সাম্পল হিসেবে এটা আবারও দিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে কী করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে অপশনটি দেখতেছেন এখানে জাস্ট ক্লিক করবেন, একটু নিচের দিকে যাবেন, দেখবেন বাংলাদেশ কান্ট্রি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট সিলেক্ট করবেন, তারপরে আপনাদেরকে এই যে অপশনটি দেখতেছেন আই এম এ ওয়ার্কার, আই এম এ এমপ্লয়ার, তো এইখানে আপনাদেরকে টিক দিতে হবে আই এম এ ওয়ার্কার এই অপশনটিতে। তো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দুটি অপশন দেখতেছেন এই দুটো অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটিতে লগ ইন হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকেই অ্যাকাউন্ট খোলা, সেহেতু আমি আর লগ ইন করবো না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হবে। একটা সতর্কীকরণ, একই ডিভাইসে কিন্তু ডাবল অ্যাকাউন্টে এখানে খোলা যাবে না, তাহলে কিন্তু দুইটি অ্যাকাউন্টই ব্যান হয়ে যাবে। তো এখন আমি জাস্ট লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তো আমি আমার অ্যাকাউন্টে এখন লগ ইন করতেছি, আপনারা জাস্ট সেভ করে রাখবেন, পাসওয়ার্ডগুলো সেভ করে রাখবেন, তাতে করে লগ ইন করার সময় সুবিধা হবে। তো লগ ইন করার পরে এই যে আপনাদেরকে উপরে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি অলরেডি $5 বেশি ইনকাম করে রেখেছি, এটা হলো আমার প্রমাণ। তো এখন আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমি পেমেন্ট নিয়েছি কি না। তো তার জন্য আমি জাস্ট ওয়ালেট যে অপশনটি আছে সেটা আমি একটু খুঁজে বের করতেছি। তো আমি ওয়ালেটে চলে গেলাম। ওয়ালেটে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে এআরটিএম লেখা, তো এআরটিএম কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি এআরটিএমের মাধ্যমে কিন্তু এইখান থেকে উইথড্র নিয়েছি। তো এআরটিএম অ্যাকাউন্ট খোলাও কিন্তু খুব সহজ, বিকাশে কিন্তু ভালো অ্যামাউন্ট দেয়, এখানে $1 কিন্তু প্রায় 90 টাকার উপরে দিয়ে থাকে। তো এখানে বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা বের করে নিতে পারবেন, তো সেটার স্টেপ বাই স্টেপ পরে বোঝাবো। তো 2 মাস আগে কিন্তু আমি এখান থেকে দেখেন $4.52 কিন্তু এখানে নিয়েছি, $4.50-এর মতো কিন্তু আমি পেমেন্ট নিয়েছি। তো এখানে কিন্তু সর্বনিম্ন $5 হলে পেমেন্ট দেয়। তো পেমেন্ট প্রুফটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এইখানে $5 হয়েছে, তারপরে আমি কেন পেমেন্ট নিচ্ছি না, কারণ এইখানে থেকে আমি যখন পেমেন্টটা নিব তখন একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কোন যে জন্য কিন্তু আমি ওয়েট করতেছি। বাই দ্য ওয়ে আমার কিন্তু কথা মুখের মধ্যে বেজে যাচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আপনাদেরকে একটু কাজ দেখিয়ে দিচ্ছি কী ধরনের কাজ। তো কাজের প্রথমে এই যে নিচের দিকে আসলে কিন্তু আপনারা অসংখ্য কাজ দেখতে পারবেন, এই যে প্রতিটা কিন্তু কাজ, ঠিক আছে। এটা 20 সেন্টের একটি কাজ, এখানে 200 পয়েন্ট মানে 20 সেন্টের একটি কাজ। তো এখানে কাজের ক্যাটাগরি রয়েছে, এই যে ক্যাটাগরি অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে ক্যাটাগরি অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, তো ক্যাটাগরি অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু কাজের অনেক ক্যাটাগরি এখানে চলে আসবে, এইগুলো কিন্তু কাজের ক্যাটাগরি। তো সাইন আপের কাজ করতে চাইলে জাস্ট সাইন আপে ক্লিক করবেন, তারপরে আপনারা জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। নিচের দিকে যত সাইন আপের কাজ আছে সবগুলো চলে আসবে, এই দেখেন প্রতিটি কাজ কিন্তু সাইন আপের কাজ, ঠিক আছে। তারপরে আপনারা জাস্ট আবার ক্যাটাগরির ওইখানে ক্লিক করবেন। তারপরে যদি আপনারা দেখেন ভিডিও মার্কেটিংয়ের কাজ আছে, ফেসবুকের কাজ আছে, টুইটারের কাজ আছে, ইনস্টাগ্রামের কাজ আছে, তো রেডিটের কাজ আছে। রেডিটের কাজটা কিন্তু একদমই ইজি, জাস্ট আপভোট দেওয়া। এই যে দেখেন এখানে কিন্তু 2টি কাজ অ্যাভেলেবল আছে। তো এই কাজগুলো একদম ইজি, আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখাবো, কারণ এইখানে কাজ কীভাবে করতে হয় সেগুলো কিন্তু আমি দেখাবো না, ঠিক আছে। এইখানে জাস্ট আমি দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো অ্যাকাউন্ট করা এবং এই যে সাইটটা, এই সাইটের মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম। আপনারা যারা অনেস্টলি কাজ করতে চান শুধুমাত্র তারাই আশা করি অ্যাকাউন্ট করবেন, আর যারা কাজ করতে চান না তাদেরকে অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে। তো পরবর্তীতে আমি প্রতিটা কাজের ভিডিও, এই সাইডে কীভাবে কাজ করতে হয় সব কিছু দিব স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজের। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এতটুকুই ভিডিও, সবাই ভালো থাকবে।